রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থীরা। মঙ্গলবার মনোনয়ন পেশ করেন বিজেপি প্রার্থী সৌমিক ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব ও নাদিমুল হক। দলীয় কর্মীদের নিয়ে মনোনয়ন পেশের পরেই সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরও দৃঢ় করার বার্তা দেন বিজেপি প্রার্থী সৌমিক ভট্টাচার্য। ওদিকে বিজেপিকে পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূলের প্রার্থীরা। সুস্মিতা দেব সংসদে দুই কক্ষেই কাজ করেছেন, নাদিমুল হক এই নিয়ে তৃতীয়বার প্রতিনিধিত্ব করছেন। মনোনয়ন পেশ করে সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী সৌমিক ভট্টাচার্য বলেন, একটা সময় ছিল যখন বাংলায় সর্বদলীয় বৈঠকে ডাক পেত না বিজেপি, এখন অবস্থা বদলেছে। আমরা লড়েছি, আমরা রাজ্য থেকে চলে যাইনি, আমরা আমাদের শক্তি পেয়েছি, তাই আমাকে দল আজ রাজ্যসভায় পাঠাতে পারছে। একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ বিজেপি 80-এর দশকে সর্বদলীয় বৈঠকে ডাক পেত না এবং বলা হতো মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে সাধারণত ডাকি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রান্তিক রাজনৈতিক শক্তি মেরুকরণের রাজনীতির মাঝখানে পড়ে যাওয়া, প্রত্যেকটা নির্বাচন লড়া, ভিড় যতই হোক ভোটের শেষে ধারাবাহিকতা বজায় রেখে কোথাও জমানত বাজেয়াপ্ত, কোথাও 10%, কোথাও 15% নিয়ে আমরা লড়েছি। অপরদিকে তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি মহিলা সংরক্ষণ বিল এনেছে কিন্তু সেটার বাস্তবতা নেই, কিন্তু লোকসভা ও রাজ্যসভায় কিভাবে মহিলা প্রতিনিধি রাখতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন। মমতাদি আবার আমাকে রাজ্যসভায় একজন প্রতিনিধি হিসাবে বসবার সুযোগ দিয়েছেন এবং আমার মনে হয় যে রাজনৈতিক ইতিহাসে নর্থ ইস্টের একটা রাজ্য থেকে এসে বাংলায় দুবার রাজ্যসভার মেম্বারশিপ পাওয়া এটা একটা নতুন ইতিহাস গঠন হয়েছে। এটার মধ্যে বড় মেসেজ আছে যে মমতাদি নর্থ ইস্টের প্রতি ওনার ভালোবাসা, এছাড়া এর থেকে বড় যে পলিটিক্যাল রাজনৈতিক যে একটা মেসেজ রয়েছে যে চারটা সিটের মধ্যে তিনজন মহিলা প্রার্থীকে দেওয়া হয়েছে। যদিও মনোনয়ন পেশ করে সাংবাদিক বৈঠকে নাদিমুল হক বলেন, এই নিয়ে আমার পরপর তিনবার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সুযোগ দিয়েছেন বাংলার মানুষের জন্য সংসদে গিয়ে আওয়াজ তোলার, আবারও বাংলার ইস্যু নিয়ে সোচ্চার হব। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা শাহ, রিপোর্ট ক্যালকাটা নিউজ।